নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা নিয়ে। এই বর্ষার টাইমে জবা গাছের মধ্যে খুব কমন একটা সমস্যা দেখা দেয়, যেটা হচ্ছে যে গাছের গোড়াতে জল জমা। এই গাছের গোড়াতে যদি জল জমে থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যা থেকে আপনারা কিভাবে গাছগুলিকে বাঁচাবেন, এই সমস্যার সমাধান কি, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং এই গাছের গোড়াতে জল জমলে গাছের কি কি ক্ষতি হবে সেই সবও আমি এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা, এই বর্ষার টাইমে যদি দু তিন দিন এক টানা বৃষ্টি হয় তাহলে যেই সব গাছগুলোর মাটি ঠিকঠাকভাবে তৈরি করা নেই সেই সব গাছের গোড়াতে কিন্তু জল জমে থাকে, আর বিশেষ করে ক্ষতি হয় বেশি ছোট গাছগুলিতে। যদি ছোট গাছের গোড়ায় জল জমে থাকে তাহলে কিন্তু বিশেষ করে ক্ষতি হয়ে থাকে। ছোট গাছের শিকড়ও ছোট থাকে আর খুব তাড়াতাড়ি ছোট গাছের ফাঙ্গাসের আক্রমণ হয়। শিকড় ছোট থাকার কারণে শিকড় অনেক সময় নষ্ট হয়ে যায় আর বিশেষ করে ছোট গাছগুলো খুব তাড়াতাড়ি মরে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে একটু আগেই আমাদের এই সাইডে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর অন্যান্য গাছগুলোই অতটা পরিমাণ জল জমেনি, কিন্তু এই একটা ছোট গাছ আছে যেই গাছটিতে, যেই গাছের গোড়াতে জল জমেছে। তো এই জবা গাছের যদি এইভাবেই জল জমে থাকে তাহলে কিন্তু গাছটি মরে যাবে। এটা হয় যে যখন আমরা গাছটিকে রিপোর্ট করি তখন মাটিটা ভালোভাবে না তৈরি করার জন্য এই সমস্যা দেখা দেয়। মাটির পরিমাণ বেশি দেওয়ার কারণে কিন্তু এই সমস্যা দেখা দেয়। সেই কারণে আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলে থাকি যে আপনারা যখন গাছগুলিকে রিপোর্ট করবেন মাটি খুব ভালোভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, সবার প্রথমেই আপনারা কি করবেন, টবের জলটা যেটা জমেছে সেটা আপনারা ফেলে দেবেন, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন না। তার জন্য আপনাকে কি করতে হবে, অনেক সময় কি হয় আমরা যখন এই গাছগুলি রিপোর্ট করি টবের ছিদ্রতে যে খোলাংকুচিটা দিই সেটা অনেক সময় কিন্তু মাটির সাথে এসে জমাট বেঁধে যায়, আর জমাট বাঁধার কারণে অনেক সময় কিন্তু মানে যেই ড্রেনের সিস্টেমটা আছে সেটা মানে জলটা ড্রেন আউট হতে পারে না। তো সবার প্রথমেই কোনো কিছু সাহায্যে আপনারা সেটাকে একটু খুলে দেবেন ভালোভাবে, সেটা আপনারা নিচে থেকে খুব ভালোভাবে এইভাবে খুঁচে আপনারা সেটাকে খুলে দেবেন যাতে জলটা ড্রেন আউট হয়ে যায়। সেকেন্ড আপনারা কি করবেন সেটা হচ্ছে যে টবের গাছের গোড়াতে মাঝে মাঝে গোড়াই করে দেবেন। যখন বৃষ্টি পড়বে না সেই টাইমে আপনারা কিন্তু এই টবের মাটি খুব ভালোভাবে গোড়াই করে দেবেন। এই টবের মাটি গোড়াই করলেও অনেক সময় কি হয় মাটিটা আলগা হয়ে যায় এবং জল পড়ার সাথে সাথে সেটা অনেক সময় কিন্তু ড্রেন আউট হয়ে যায়। এতে আপনার অক্সিজেন চলাচলও খুব ভালোভাবে করবে আর জলটাও খুব ভালোভাবে ড্রেন আউট হয়ে যাবে। বন্ধুরা, এই অতিরিক্ত বৃষ্টিতে জবা গাছের মধ্যে আর একটা খুব কমন সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ। এই টাইমে গাছের গোড়াতে দেখবেন, গোড়াই করলে আপনারা দেখতে পাবেন যে গাছের গোড়াতে এক ধরনের সাদা সাদা ফাঙ্গাসের ইনফেকশন হয়েছে। যেরকম আমার এই গাছটিতে দেখুন, গাছের গোড়াতে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এক ধরনের সাদা সাদা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। এতেও কিন্তু আপনার গাছকে নষ্ট করে দেবে। একটা ঘরোয়া সলিউশন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা আপনাদের সকলের ঘরেই আছে, যেটা আপনারা রান্নার ক্ষেত্রে ইউজ করেন সেটা হচ্ছে গুঁড়ো হলুদ। এই হলুদ সকলের ঘরেই আছে। এই হলুদ আপনারা এক চামচ করে গাছের মধ্যে দিয়ে দেবেন, তাতে কিন্তু আপনার গাছের মধ্যে যেই ফাঙ্গাসের আক্রমণ সেটা অনেকখানি রক্ষা করবে। এই হলুদের অনেক গুণাগুণ আছে। এই হলুদ আপনারা গাছের গোড়াতে এই টাইমে দেবেন, এছাড়া আপনারা জলের মধ্যে গুলে গাছের পাতাতেও স্প্রে করতে পারেন, তাতেও কিন্তু আপনার গাছের মধ্যে বর্ষার টাইমে যেই ফাঙ্গাসের আক্রমণগুলো হয় সেগুলো থেকে আপনার গাছকে রক্ষা করবে। এই গুঁড়ো হলুদ আপনারা প্রতিটি টবের গাছের গোড়াতে এক চামচ করে দিয়ে দেবেন। এই টাইমে দেখবেন গাছের পাতাতেও অনেক রকম ফাঙ্গাসের আক্রমণ হয়। আপনারা এক লিটার জলের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো গুলে নিয়ে আপনারা গাছের মধ্যে তো কিন্তু স্প্রে করতে পারেন, এতেও আপনার গাছকে খুব ভালোভাবে রক্ষা করবে।
এই হলুদ আপনারা যদি গাছের মধ্যে দেন, গাছে কিন্তু কোনো রকমের পিঁপড়ের আক্রমণ হবে না, আর তার সাথে সাথে আপনার ফাঙ্গাসেরও আক্রমণ হবে না। এখন যেহেতু বর্ষাকাল, আপনারা এই হলুদ 10 দিন পরপর গাছের মধ্যে দেবেন, তাহলে কিন্তু আপনার জবা গাছ অন্যান্য ব্যাকটেরিয়া ফাঙ্গাসের থেকে রক্ষা পাবে। তো এইভাবে আপনারা গাছের গোড়াতে হলুদ দিয়ে দেবেন। এখন যেহেতু বর্ষাকাল, সেই কারণে আমি গাছের গোড়াতে জল দেব না, আর অন্য টাইমে আমি যদি হলুদ দিয়ে থাকি গাছের গোড়াতে, তাহলে খুব অল্প পরিমাণ গাছের মধ্যে জল দিয়ে দিই, যাতে মাটিতে খুব ভালোভাবে হলুদটা মিশে যায়। তো বন্ধুরা, এইভাবে আপনাকে এই বর্ষার টাইমে গাছগুলিকে পরিচর্যা করতে হবে, তাহলে এই অতিরিক্ত বর্ষাতেও কিন্তু আপনার গাছ মরবে না। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।